বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই সুদূর হোমনা থেকে ইতিমধ্যে চলে এসেছি মুরাদনগরের যে আলিরচর বেড়িবাঁধ। আলিরচর বেড়িবাঁধ বলেন এটা, আপনাদের এখানকার স্থানীয় না? আচ্ছা, এই বেড়িবাঁধ সম্পর্কে মানে এই পানিটা কখন নাগাদ বাড়ছে বা এই যে এটা ভাঙা শুরু হয়েছে কখন নাগাদ আপনি বলতে পারেন কিছু? আচ্ছা ঠিক আছে, না সমস্যা নেই, এই বেড়িবাঁধ সম্পর্কে আপনি কিছু বলতে পারেন, এটা কখন নাগাদ বাড়ছে বলতে পারেন কিছু? আমাদের দর্শক মন্ডলী, আপনারা আসলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উৎসব জনতার প্রচুর ভিড় আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আপনারা আতঙ্কিত হবেন না, সতর্ক হন, ইনশাল্লাহ আল্লাহর রহমতে ইনশাল্লাহ আল্লাহর তরফ থেকে একটা ফয়সালা আসবে। আপনারা দেখতে পাচ্ছেন পানি কি পরিমাণ যে বৃদ্ধি পেয়েছে, পানি কিন্তু ফুফিয়ে ফুফিয়ে বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পানি দুই পারে, আর অল্প একটু জায়গা একেবারে রাস্তা ছুঁই ছুঁই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে এই বেড়িবাঁধটা কিন্তু একেবারে নড়বড়ে অবস্থা। এলাকাবাসী প্রচুর বালির বস্তা কিন্তু দিয়েছে যে কোনো মুহূর্তে, আর পানির যে গতিবিধি আপনার এই বাঁধ কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করছি। এই গাড়ি আনা থাকলে সমস্যা নেই তো মনে হয়? এদিকে দেখে দিলে যারা আমার এই লাইভটি প্রবাসে এবং দেশে যে যেখান থেকে দেখছেন আমার শেয়ার করে দিবেন। আর নীরবে কাঁদছে বন্যার জলে কুমিল্লা, নীরবে কাঁদছে এই বন্যার জলে ফেনী এবং বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা। আরো বস্তা আইতেছে বিভিন্ন এলাকা থেকে বস্তা আসতেছে। আমরা যে যেমনটা দেখেছি হোমনাতে কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে তারা কিন্তু এই বালির বস্তা নিয়ে এখানে আসছে। আমরা যেমনটা দেখছেন এই বেড়িবাঁধ কিন্তু একেবারেই নড়বড়ে অবস্থা, যে কোনো সময় কিন্তু এই পানি যেভাবে বৃদ্ধি পেয়েছে যে কোনো সময় এই বেড়িবাঁধ ভেঙে কিন্তু এলাকায় পানি প্রবেশ করবে এবং অনেকগুলো গ্রাম আশেপাশের উপজেলা কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই বলছেন এলাকাবাসী। আপনারা দেখতে পাচ্ছেন পানি কিন্তু একেবারেই ছুঁই ছুঁই অবস্থা এখানে বেড়িবাঁধ। এই বেড়িবাঁধে কিন্তু নতুন করে বালির বস্তা কিন্তু এলাকাবাসীর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু তারা কাজ করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পানি কিন্তু প্রবেশ করছে, খুবই দুর্বল অবস্থায় কিন্তু এই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন। যে কোনো মুহূর্তে পানি এভাবে বৃদ্ধি পেতে থাকলে এই বাঁধটি কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেড়িবাঁধের উপরে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, প্রচুর পানি। সর্বশেষ এই এলাকায় আমার যতটুকু ধারণা, 2004-এর পরে বন্যা খুব একটা হয়নি আমাদের এলাকায়, অন্যান্য এলাকায় হলেও আপনারা দেখতে পাচ্ছেন পানি কিন্তু একেবারে বেড়িবাঁধ ছুঁই ছুঁই। এইভাবে যদি পানি প্রবেশ করতে থাকে খুবই আথা একটি। আমাদের হোমনা, মেঘনা, তিতাস, বানসামপুর আশপাশের যে উপজেলাগুলো সেই উপজেলাগুলো কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আতঙ্কিত নয়, আপনারা সতর্ক হন। প্রত্যেকে কিন্তু যার যার মোবাইল, টর্চ লাইট এবং শুকনো খাবার নিয়ে তা আপনারা সচেতন অবস্থায় থাকুন। আর সকলে সকলের জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমাদেরকে আমাদের অত্র অঞ্চলটিকে রক্ষা করে। এই অবস্থাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আবারও বলে নিচ্ছি মুরাদনগর উপজেলার আলিরচর, এই আলিরচর বেড়িবাঁধ। এই বেড়িবাঁধের সাথে কিন্তু আমাদের অত্র অঞ্চলের বিভিন্ন উপজেলা কিন্তু জড়িত। এই ফুপিয়ে ফুপিয়ে কিন্তু পানি বেড়েই চলছে, আপনারা দেখতে পাচ্ছেন একেবারে রাস্তার ছুঁই ছুঁই অবস্থা। যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে পানি প্রবেশ করতে পারে। দর্শক মন্ডলী, প্রচুর উৎসুক জনতা কিন্তু এখানে ভিড় করছে বেড়িবাঁধের পাশে।
একজন মুরব্বীর কাছ থেকে আমরা জানবো। আসসালামু আলাইকুম মুরব্বী, আপনার কাছে একটু জানার জন্য আর কি, এই পানি বৃদ্ধিটা আসলে এই হুট করে কি বাড়া শুরু হয়েছে নাকি? আমরা কিন্তু সুদূর হুমনা থেকে আমি আসছি, আমাদের এলাকা থেকেও অনেক বস্তা বালুর বস্তা নিয়ে গাড়ি আসতেছে। তা আমরা যেমনটা জানছিলাম, আসলে আমরা আল্লাহর দরবারে দোয়া করি এবং প্রত্যেকে সতর্ক হই, আতঙ্কিত না হই। সবাই দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু একেবারে ছুঁই ছুঁই বেরিবাদ পানি কিন্তু যে কোনো মুহূর্তে প্রবেশ করতে পারে এলাকায়, ফুপিয়ে ফুপিয়ে পানি কিন্তু বাড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সকলে আপনারা খেয়াল করতে পারছেন এই পানির এই মুহূর্তে আসলে নিয়ে যেতে পারে, কারণ আমরা বন্যার ফলে যে জিনিসটা হয়ে থাকে আমরা খাদ্য সংকটে ভুগি। প্রথম হচ্ছে সেফটি, আমাদের মানে জীবন জীবিকা নিরাপদ পানি, হ্যাঁ নিরাপদ পানি এবং শুকনো খাবার, এই এই দুই তিনটা উপকরণ আমাদের মানে আলাদা করে রাখতে হবে। ভলান্টিয়াররা মুদির দোকানি ভাইদেরকে বলতে হবে যে আপনারা নিরাপদ স্থানে এই জিনিসগুলো সংরক্ষণ করেন, যার ফলে কিনা আমরা অন্ততপক্ষে খেয়ে জীবন ধারণ করতে পারি। তো আমরা এই মুহূর্তে হোমনার সকল ভলান্টিয়ারদেরকে একটা মেসেজ দিতে চাই, আপনারা যারা পারেন আমাদের এই বাঁধ মানে রক্ষার্থে এগিয়ে আসেন, আর যারা না পারেন এলাকাতে থেকে এলাকার মানুষ যাতে বিচলিত না হয়ে সাহস রেখে যাদের বিল্ডিং আছে তাদের বিল্ডিংয়ের মানে উপরিতলায় ছাদের মধ্যে গিয়ে মানে যাই দেয় মানে ছাদের উপরে যাতে অবস্থান করে, কারণ সবাইকে তার স্কুল কলেজে মুভ করাটা পসিবল না, সবার জায়গা হবে না। মানুষ জানমালের মানে মায়ায় মানুষ মানে নিজের জীবন পর্যন্ত বাজি রেখে দেয় যে না আমি যাবো না, আমার ঘরেই থাকবো, এই জিনিসটা হতে দেওয়া যাবে না। সবাইকে এটা বলতে হবে যে মানে জীবনের নিরাপত্তা সবচেয়ে জরুরি। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন গুলো যেমনটা বলছিলেন আপনারা কিন্তু শুনতে পাচ্ছিলেন, আসলে এখানে পানি যেভাবে বাড়ছে আসলে এই বাঁধ মনে হয় না টিকিয়ে রাখা যাবে। আজকে মধ্যেই খুব সম্ভবত এইভাবে পানি বাড়তে থাকলে এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তা এবং পানি একেবারেই কিন্তু সমান সমান, এই অল্প একেবারে রাস্তা রাস্তা ছুঁই ছুঁই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই যে রাস্তা আর এবং পানি এক সেন্টিমিটারও খুব একটা বাকি নাই। বুঝতে পারছি না এই মুহূর্তে আমরা যেখানে যাচ্ছি ওখান থেকে আবার ফেরত আসতে পারবো কিনা, ফেরত আসার সময় কিন্তু পানি পড়তে পারে। যেভাবে আসলে পানি এই মুহূর্তে প্রবেশ করছে যে কোনো সময় এই বেড়িবাত্রি ভেঙে কিন্তু পানি প্লাবিত হতে পারে এলাকাগুলো। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পানি, দুইটা পাশে কিন্তু পানিতে একেবারেই ভরপুর আপনারা দেখতে পাচ্ছেন। সামনে কি অবস্থা দেখতে পাচ্ছেন সামনে? এদিক দিয়েও কিন্তু অবস্থা আর বেশিক্ষণ নাই, আমার মনে হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে বেরি বাদে পানি উঠে যাবে। আপনারা ওই দিকটা কেমন দেখছেন? উপর থেকে দেখানোর চেষ্টা করবো, ব্রিজে যাওয়ার চেষ্টা করছি। শিক্ষিত দর্শকমণ্ডলী আপনারা সাথেই থাকুন এবং আমার এই লাইভটি শেয়ার করে আপনারা সচেতনতার জন্য এটি শেয়ার করুন এবং সকলকে সচেতন হওয়ার জন্য অবশ্যই আপনারা বলবেন এবং আতঙ্কিত হবেন না। দেখতে পাচ্ছেন পুরোটি বেরিবাদে আমরা কিন্তু একটি ব্রিজের উপরে যাবো এই মুহূর্তে, এবং পানি যে কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে আসলে এটা নিজ চোখে না দেখলে বোঝা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন
পুরাটা ব্রিজ কিন্তু উৎসুক জনতায়, তারা কিন্তু মানুষ ভরপুর উৎসুক জনতা কিন্তু দেখতে পাচ্ছে। এটা আবারও বলে নিচ্ছি, মুরাদনগরের আলিরচর বেড়িবাঁধ থেকে কিন্তু আমরা এই মুহূর্তে পাহাড়ি ডল, উদানের ঝল সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন পানি কি ভয়ঙ্কর রূপ ধারণ করছে। যত সময় গনিয়ে যাচ্ছে ততই কিন্তু পানি কতটা তীব্রতা আপনারা দেখতে পাচ্ছেন। পানি আর পানি, যেদিকে দুচোখ চায় শুধু পানি আর পানি, এবং পানির কি স্রোত আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রচুর পানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, যেদিকে সকলে আমাদের অঞ্চলের জন্য আসলে যে যতটুকু পারবেন আসলে সহযোগিতা করার চেষ্টা করুন। পানি কিন্তু বেড়েই চলেছে, এই ঘুমুতির পানি যখন বেড়ে চলেছে এখানে কিন্তু আবার অনেকে মাছও ধরে যাচ্ছেন। আমরা কিন্তু এই দৃশ্যটিও কিন্তু আপনাদের দেখলাম যে দেখেন পানি কিন্তু খুব হয়েছে এখানে, যেমনটা বলছেন তিনি আপনি এই এলাকার না? আচ্ছা আচ্ছা, আপনি যদি একটু বলতেন আসলে এই পরিস্থিতিটা সম্পর্কে। ঠিক আছে দর্শক, তা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর, তারা যেমনটা বলছিলেন নদী কিন্তু অনেক দূর, ওইখানে কিন্তু মূল নদী, মূল নদীতে কিন্তু উপচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জমি ছিল, এই জমি ইতিমধ্যে ভরাট হয়ে রাস্তা কিন্তু ডুবি ডুবি অবস্থা, যে কোনো মুহূর্তে কিন্তু আপনার এই পানি কিন্তু বেড়িবাঁধ ভেঙে প্রবেশ করতে পারে। দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন, আর চতুর্দিকে শুধু থই থই করছে পানি, আমরা ব্রিজের উপরে উঠছি এবং প্রচুর উৎসুক জনতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রচুর মানুষ এখানে কিন্তু এই পানির দেখার জন্য এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। মানে হোমনার হয় আলিচর যে বেড়িবাঁধ এটার পানি ছুঁই ছুঁই অবস্থা, এটা আসলে এই বেড়িবাঁধ ভাঙলে কিন্তু আপনারা যেমনটি আমরা জানতে পেয়েছি এই হোমনাতে পানি প্রবেশ করার সম্ভাবনা খুবই বেশি, তাই সকলে এই বেড়িবাঁধটি যেন না ভাঙে সেই জন্য কিন্তু চেষ্টা করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে। পানির তীব্রতা কি পরিমাণ, যে পানির তীব্রতা দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন, যেদিকে দু চোখ চায় শুধু পানি আর পানি, মূল নদী থেকে কিন্তু প্রচুর পানি কিন্তু ইতিমধ্যে বিভিন্ন অংশে গড়াচ্ছে। আশেপাশের এই গ্রাম কি এখনো ইয়ে হয়েছে, প্লাবিত হয়েছে? ওইদিকে তো আপনার একবারই পানি কি প্রবেশ করতে পারছে না মনে হয় নাকি? না এখন পানি প্রবেশ করতে পারছে না, কারণ আপনার আমরা বস্তা টস্তা দিয়ে ওইটা জানি না। কোন কোন এলাকাটা? আচ্ছা আচ্ছা, আলিচরে। এইটাও তো আলিচরই বলে? না না, এটা এটাকে বলে কান্দা। কান্দা না প্রচুর পানি কিন্তু আসলে এভাবে বাড়তে থাকলে দর্শক মন্ডলী আসলেই এই মুহূর্তে ভয়ের বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সাপ দেখতে পাচ্ছি, আপনারা সকলে সতর্ক থাকুন, যে কোনো সময় কিন্তু আসলে পানি প্রবেশ করে ফেলতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পানি মন্ডলী,
চশমণ্ডলী তীব্রতা দেখানোর জন্য আপনাদের এখানে নিয়ে এসেছি। দেখুন পানির কি পরিমাণ স্রোত, কি পরিমাণ গতিতে পানি প্রবেশ করছে, প্রচুর এই পানি কিন্তু বেরিয়ে চলেছে। আসলে এই ভয়ঙ্কর দৃশ্য সত্যি খুব ভয়াবহতা মনে হচ্ছে। সকলে আতঙ্কিত হবেন না, সতর্ক থাকুন সকলে। আমরা আপনাদের সাথে সংযুক্ত হয়েছি মুরাদনগর উপজেলার হালিরচর বেড়িবাঁধ থেকে। এই ব্রিজটার নাম কি, কী ব্রিজ কয়, এটা বাঁকড়াবাড়ের ব্রিজ। বাঁকড়াবাড়ির ব্রিজের পানি কি দিন দিন বেড়েই চলছে নাকি? এদিকে কোনো গ্রামে পানি ঢুকছে এই মুহূর্তে? কোনো গ্রামে ঢুকছে পানি? দর্শক মন্ডলী, আফজল গান্ধীতে পানি প্রবেশ করছে ইতিমধ্যে না? বেড়িবাঁধ কি বাধ্য হয়েছে? বেড়িবাঁধ কি ভাঙছে না এমনি উপর দিয়ে, বাঁধের উপর দিয়া? দেখ আব্দুল গান্ধী বলে, আব্দুল গান্ধী এদিক দিয়া সব দিয়া যাই রে সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আমার সাথে থেকে এতক্ষণ দেখেছেন, যারা লাইভটিকে আমার সাথে যারা আছেন, আমার শুভাকাঙ্ক্ষী, সকলে আমার লাইভটি শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিন। একবার
ডালু বেশি এটা যে কোনো সময় যাইব না আমার মনে হয়। আল্লাহ যদি মাফ করে এই যে অবস্থা দেয় এই যে ফুফাই গালি বাড়তি আছে কোনাটা ঢুকলি তো শেষ এই জায়গাটা শেষ। এই কুড়া গ্রাম এখন কয়টা গ্রাম আছে এই কোন এই গ্রাম এই কোনাটা যদি ভাঙে এদিক দিয়ে কয়টা গ্রাম প্লাবিত হইতে পারে? অনেকগুলো গ্রাম। ও আচ্ছা আচ্ছা কেন আপনি সোনাপুর গ্রাম অনেক গ্রাম দেখ মানুষ বেশি না মানে একেবারে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা সমান সমান হয়ে গেছে পানি কিন্তু একেবারে রাস্তার সমান সমান এই জায়গাটা আসলেই ভয়ঙ্কর। আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কী পরিমাণ পানি বাড়ছে। এই কোনাটা আসলে একটু ভয়ঙ্কর রূপ ধারণ করছে, যে কোনো সময় এই কোনারটা ভেঙে দিতে পারে। এই সেটটাই তো সবচেয়ে বেশি সমস্যা, এই সেট আল্লাহ কত সমস্যা নেই মনে হয় জায়গাটা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে খুব বিপজ্জনক অবস্থায় আছে, কারণ বস্তা ফালাইছি আমরা সকালে এই বস্তায় আরো বস্তা আসতেছে আরো আসতেছে। আমরা ওই ইয়ার থেকে আসছি সোমনাথ থেকে আরো ইয়ার ট্রাক দিয়ে বই আইতেছে আমরা দেখছি, কারণ এটা মনে করেন এদিকে গেলে একবার এই অংশ পুরাটাই তো আসলে এই অবস্থা কি মানে এই এই পর্যন্ত বাড়িটা নিচে ছিল কবে নাগাদ? দুই দিন কয়দিনের ভিতরে কালকের মধ্যে মানে অনেক প্রায় 20-30 আছে নিচে আজকের মধ্যে নাই বসে আজকের মধ্যে চাহিদা দুটো আছে। তাহলে যে অবস্থা হইতেছে আপনাদের কি মানে অভিজ্ঞতা কি হয় কি মনে হয় যে এভাবে যদি ফুলতে থাকে আজকে রাত্রে বা কালকের মধ্যে ঢুকতে পারে এরকম নাকি? বাইরে আল্লাহ জানে আর কি। আসলে বেশি বাড়ছে তুলনামূলক অবশ্য আজকে কিন্তু একটু আপনার এই বৃষ্টিটাও কিন্তু এই মুহূর্তে নাই, তো বৃষ্টিটা না থাকলে আশা করি আসলে আল্লাহর রহমত হলে এদিকে বেড়িবাতটা যদি থাকে আসলে এই বেড়িবাতটা এলাকাবাসী বস্তা কিছু গুলো দিছে আপনারা দেখতে পাচ্ছেন বস্তাগুলো আসলে আর প্রচুর বস্তার প্রয়োজন। হ্যাঁ এই বস্তা তো কিছু হবে না আপাতত দেওয়া আর কি। এইখানে এই ঘরটা থেকে মানুষ বসবাস করছিল এমনি? ও আচ্ছা আচ্ছা দর্শক মন্ডলী আপনাদের এইটা মনে হয় একটা বাথরুম, এটা একটা বাথরুম না ওয়াশরুম ছিল। দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা টয়লেট ছিল এই বেড়িবাঁধের এই পাশে কিন্তু একটি ঘর আমরা দেখতে পাচ্ছি। ঘরটি কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে, এটা বেড়িবাঁধের ভিতরের অংশে, যার কারণে বসবাসরত যারা ছিল তারা কিন্তু এখন নাই। পানিতে কিন্তু ঘরে কিন্তু পানি প্রবেশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন। টয়লেটটি অল্প একটু অংশ শুধু দেখা যাচ্ছে, টয়লেটটি কিন্তু অনেকটা অংশ ডুবে গেছে। এখানে কিন্তু নদী কিন্তু অনেক দূরে কমপক্ষে এখান থেকে আধা কিলোমিটার দূরে নদী হবে। এই জমি টমি মিলা এখানে কিন্তু পানি প্রবেশ করে একেবারে আপনারা দেখতে পাচ্ছেন ছুঁই ছুঁই অবস্থা। এটা বেড়িবাঁধের অংশ এবং এই ওই অংশটা কিন্তু গ্রাম, এই গ্রামে কিন্তু যে কোনো মুহূর্তে প্রবেশ করতে পারে। এই অংশটা একেবারেই খুবই একটি বিপজ্জনক অবস্থায় কিন্তু আছে আপনারা দেখতে পাচ্ছি। দর্শক মন্ডলী আপনারা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং সতর্ক থাকুন, যেমনটি বলছিলাম সকলে আতঙ্কিত নয় সতর্ক হন।
এবং বন্যার পূর্ব প্রস্তুতি হিসেবে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখুন আশেপাশের এলাকায় যারা আছেন। এই বেড়িবাদটি যে কোনো মুহূর্তে কিন্তু পানির যে তীব্রতা, আসলে এই পানির তীব্রতায় মনে হচ্ছে যে কোনো সময় বেড়িবাঁধের একাংশ দিয়ে পানি প্রবেশ করতে পারে। দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে কিন্তু লোক বসবাস করত, এই বাড়িটি কিন্তু ইতিমধ্যে পানিতে ডুবে গেছে। কবুতর মরতেছে না, এখানে বাড়ি ঘরে যে লোক ছিল এই লোকগুলো এখন নাই না। তোমাদের বাড়ি কোথায় বাবু? আলিচর, এই গ্রামে? ও আচ্ছা, তাহলে এই পানি যদি প্রবেশ করে অর্থাৎ বন্যা হয়ে গেলে তোমরা তোমাদের বাড়ি ডুবে যাবে না? তোমরা তো খুব আছো, আতঙ্কে আছো, ভয়ে আছো নাকি? ভয় পেও না, আল্লাহ ভরসা। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আজকে কিন্তু পানি বেড়েই চলছে। তোমরা অবশ্যই তোমাদের বাবা মাকে কিন্তু বলবা তোমরা যেন আশ্রয় কেন্দ্রে চলে যায় নিরাপদে রাত্রেবেলা, ঠিক আছে? দিনের বেলা আবার প্রয়োজনে আসবা, ঠিক আছে? বুঝাইতে পারছি। এবং তোমরা সচেতনভাবে থাকবা, সতর্ক থাকবা। সাঁতার পারো তোমরা? সাঁতার পারো না? তুমিও সাঁতার পারো না? সাঁতার শিখা দরকার ছিল না? রাতের বেলা যদি পানি প্রবেশ করে তখন তো কি করতে ভয় পাইবা, তাই না? এই জন্য রাতের বেলা চেষ্টা করবা, যেহেতু পানি এই মুহূর্তে কিন্তু তোমরা নিজের চোখে দেখছো পানি কি হচ্ছে, একবারে ভয়ঙ্কর অবস্থায় আছে। যে কোনো মুহূর্তে কিন্তু কি হতে পারে, বেড়িবাদ ভেঙে প্রবেশ করতে পারে। তাহলে তোমরা কি করবা? তোমাদের আব্বা আম্মাদেরকে বলবো রাতের বেলায় কোথায় যেতে, আশ্রয়কেন্দ্রে। আশ্রয়কেন্দ্র কোনগুলা? যেমন স্কুল আছে দোতলা প্রাইমারি স্কুল আছে না এদিকে, উঁচু জায়গায় না, দোতলা প্রাইমারি স্কুল যেখানে আছে, হ্যাঁ এইভাবে আসছে। এখন আমার কথা বুঝতে পারছো? তোমরা কি করবা, অবশ্যই নিরাপদ স্থানে চলে যাবা বাবা মাকে বুঝাইয়া। আবার দিনের বেলা যদি দেখো না পানি আসে নাই, আবার বাড়িতে আসবা, ঠিক আছে? রাতের বেলা অবস্থান করবা না, বেড়িবাঁধের পাশে দাঁড়াই আছেন সতর্ক অবস্থায় থাকুন। আসলে বেড়িবাঁধের পাশে যাদের গ্রাম, যেই গ্রাম বিশেষ করে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলিরচরের এই মুরাদনগর উপজেলার আলিরচর বেড়িবাঁধ কিন্তু খুবই বিপদ সীমার অবস্থায় আছে। যে কোনো সময় কিন্তু এই বেড়িবাঁধটি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। দর্শক মন্ডলী আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এখন এই মুহূর্তে কিন্তু আরেকটি বালুর ট্রাক কিন্তু এসেছে। তারা কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন যারা আছে তারা কিন্তু বালি ভর্তি বস্তা নিয়ে বালি আনছে, এবং এই মুহূর্তে আরও একটি বালির ট্রাক এখানে এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বালিগুলো এখানে রেখে যাচ্ছে। এই বালি দিয়ে আসলে বেড়িবাঁধটার কোনোভাবে টিকানো যায় কিনা, যেমনটি একজন ভাই যেমনটি বলছিলেন, এখানে এই কোনাটায় স্রোত পানির যেই এই গাছগাছালি আছে এবং পানির যেই তীব্র স্রোত, এই প্রবল ব্যাগ, এই ব্যাগটা কিন্তু এই কোনারটায় তেমন পাচ্ছে না, যার কারণে পানিটা অল্প অল্প বৃদ্ধি পাচ্ছে। কিন্তু স্রোত থাকলে হয়তো এই বেড়িবাঁধটি যে কোনো সময় ভেঙে পানি প্রবেশ করতে পারত। দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বালু বোঝাই ট্রাক কিন্তু বালু ফেলছে। আপনারা দেখতে পাচ্ছেন পানি প্রবেশ করলে কিন্তু এই নিম্নাঞ্চলগুলো যারা যেই পাশে আছে এইগুলো কিন্তু আর নিম্নাঞ্চলগুলো থাকবে না, পানিতে প্লাবিত হয়ে যাবে। আমরা ঠিক মাঝখান থেকে আপনাদের দেখাচ্ছি, এইটা হলো আলিরচর বেড়িবাঁধ, মুরাদনগরের আলিরচর বেড়িবাঁধের এই অংশটা কিন্তু একেবারেই ছুঁই ছুঁই অবস্থা, খুবই বিপদ সীমার উপর দিয়ে পানি কিন্তু এই মুহূর্তে বয়ে চলছে। এই পারে কিন্তু পানি প্রবেশ করলে কিন্তু গ্রামগুলো প্লাবিত হবে। দর্শক মণ্ডলী সকলে যার যার সাধ্য অনুযায়ী সহযোগিতা করতে থাকুন, সকলের সহযোগিতা একান্তই কাম্য। আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে সহযোগিতা করছে, উৎসুক মানুষ কিন্তু এখানে ভিড় জমিয়েছে দেখার জন্য কি হয়ে হচ্ছে, কি হতে যাচ্ছে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন বালু কিন্তু এখানে রেখে যাচ্ছে, এই বালু বস্তায় করে তারা বেড়িবাঁধের যেন কোনোভাবে না ভাঙে, বেড়িবাঁধটা যেন টিকে থাকে, এই সেই টিকে থাকার জন্য কিন্তু এই ব্যবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন সকলে সতর্ক থাকুন, আতঙ্কিত হবেন না। পানি আসলে বিপদ সীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে, এভাবে যদি বাড়তে থাকে তাহলে কিন্তু যে কোনো সময় আজকে রাতের মধ্যে যদি পানি উন্নতি না হয় তাহলে কিন্তু বেড়িবাঁধ ভেঙে কিন্তু প্রবেশ করতে পারে এই অত্র অঞ্চলে।
অনেকগুলো গ্রাম, থানা, উপজেলা কিন্তু প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। আপনারা দেখতে পাচ্ছেন এই বেড়িবাঁধের একেবারেই কিন্তু থুই থুই অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন পানি যে কোনো মুহূর্তে প্রবেশ করার সম্ভাবনা আছে। সকলে সতর্ক থাকুন। এই যদি অবস্থার উন্নতি হয়, আশা করি অবস্থার উন্নতি হলে পানি যদি নেমে যায় তাহলে ইনশাল্লাহ বেড়িবাঁধটা থেকে যাবে এবং এই অত্র অঞ্চলের মানুষ প্লাবিত হবে না। সকলে দোয়া করেন। দেখতে পাচ্ছেন এই যে অংশটা, এখানে কিন্তু আবারও আপনাদেরকে দেখাচ্ছি, এখানে একটা ফ্যামিলি ছিল, এই পরিবারটি কিন্তু এখন নেই। এই ফ্যামিলির লোকজন কিন্তু তাদের বাড়ি রেখে কিন্তু চলে যেতে হয়েছে। এখানে আপনার একটা তাদের ব্যবহারের যেই টয়লেট, রেডিও কিন্তু কিছুক্ষণ আগে আরও একটু দেখা গিয়েছিল, এখন কিন্তু আরেকটি ডুবে গিয়েছে। আসলে যতই সময় গড়াচ্ছে, যতই দিন সময় গড়াচ্ছে, ততই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। এই বেড়িবাঁধ যেই কোনো সময় এই অংশটাতে আসলে যারা স্বেচ্ছাসেবী আছে তারা কিন্তু দেখে দেখে চেষ্টা করছেন যে কোন দিক দিয়ে বস্তা ফালানো যায়। আসলে রাতের বেলায় সকলে সজাগ থাকতে হবে, সতর্ক দৃষ্টি রাখতে হবে। যদি যে কোনো সময় বেড়িবাঁধ যদি ভেঙে প্লাবিত হয় তখন অবশ্যই সবাই সতর্কতার সহিত মোকাবেলা করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর স্বেচ্ছাসেবী সংগঠন তারা কিন্তু সহযোগিতা করে যাচ্ছে। উৎসুক জনতার প্রচুর ভিড় দেখতে পাচ্ছি আমরা, প্রিয় দর্শক মণ্ডলী। এখানে কিন্তু এই মুহূর্তে বালুভাই একটি ট্রাক কিন্তু বালু ফেলে যাচ্ছে, তারা এই বালু দিয়ে বস্তার মধ্যে ভরে কিন্তু বেড়িবাঁধটি টিকানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, সকলের সহযোগিতা করে যাচ্ছে। আপনারা সকলে যারা সাধ্য মতো আছেন, আশেপাশে যারা আছেন, আশেপাশের উপজেলার যারা স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করতে চান তারা এখানে সহযোগিতা করতে পারেন। এখানে কিন্তু প্রচুর সহযোগিতার প্রয়োজন এই মুহূর্তে, আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটা একটু রিক্সি। আচ্ছা রাতের বেলা কি পানি জোয়ার বাড়ে বেশি নাকি? একটু সতর্ক অবস্থায় থাকবেন। আশেপাশের যে মানুষ আছেন, এলাকাবাসী কিন্তু বলছেন যে রাতের বেলা পানি বৃদ্ধি বেশি হয়, তো সেক্ষেত্রে আমি যেমনটি আপনাদেরকে বলবো, আসলে জোয়ারের পানি যখন রাতে যেহেতু বৃদ্ধি পায়, এই মুহূর্তে যেহেতু পানি বিপদসীমার উপরে বয়ে চলছে, যে কোনো মুহূর্তে প্লাবিত হতে পারে এই গ্রামগুলো, তো অবশ্যই আপনারা সতর্ক অবস্থায় থাকবেন। অবশ্যই রাতের বেলা, বিশেষ করে রাতের বেলা যদি পানি প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো কিছু করার সুযোগ থাকবে না। এটা আমি আবারও বলছি, আপনারা রাতের বেলায় আশ্রয়কেন্দ্র বা নিরাপদ আশ্রয়স্থলে কিন্তু রাত্রি যাপন করবেন, যেখানে পানি আপনাদের প্রবেশ করতে পারবে না। উঁচু স্থানে গিয়ে থাকবেন, দিনের বেলা দিনের আলোতে আবার বাড়িতে ফিরবেন, কারণ বুঝতেই পারছেন রাতের অন্ধকারে যদি পানি প্রবেশ করে আর তখন কিন্তু আপনারা কোনো প্রস্তুতি নিতে পারবেন না, এদিক সেদিক ছোটাছুটি করে আরও বিপদগামী হবেন। তো সেক্ষেত্রে এখন থেকেই প্রস্তুতি নেন, যেহেতু পানি খুব বিপদসীমার উপর দিয়ে বয়ে চলছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর স্বেচ্ছাসেবী সংগঠন ইতিমধ্যে কিন্তু তারা কাজ শুরু করে দিয়েছে, বালু বস্তার মধ্যে ভরে কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করছে। এই বেড়িবাঁধটি যে কোনো সময় কিন্তু পানি উপচে ভেঙে যেতে পারে, আপনারা দেখতে পাচ্ছেন। সকলে আমার সাথেই থাকুন, লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সুপ্রিয় দর্শক মন্ডলী, যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সকলের জন্য দোয়া করুন। বর্তমান পরিস্থিতি যেন কাটিয়ে আমরা আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারি, সেজন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করুন। সকলে সতর্ক থাকুন, ভালো থাকুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।